মুসলমান কুরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ কিতাব ও মুসলমানে কুরআনের রাসূলের হাদিসের শিক্ষা কুরআনের শিক্ষা যদি কোনো বান্দা যদি করে আমার কথা নয় পৃথিবীর কারো কথা নয় বিশ্বনবী বলেছেন পৃথিবীর জমিনে সে শ্রেষ্ঠ মানুষ ও মুসলমান আমরা যদি শ্রেষ্ঠ মানুষ হইতে চাই তাহলে আমি শিক্ষা অর্জন করতে পারি না কোনো সমস্যা নাই মৃত্যুর আগে আগে শিক্ষা অর্জন করার নামাজ পড়তে পারি মধ্যে এতটুকু শিক্ষা অর্জন করার চেষ্টা করি এরপরে পরিবার পরিজনকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি এরপরে আমার সন্তান যেটা হয়েছে তাকে কুরআনুল কারীমের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি তাকে যদি আমি শিক্ষা দিতে পারি আমার মৃত্যুর পরে যদি আমার সন্তান যদি ওই কুরআনুল কারীমের পুরো কুরআন পড়তে হবে না শুধুমাত্র সূরা ফাতিহা যদি আমার সন্তান তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবর থেকে জাহান্নামের আযাবগুলো বন্ধ করে দিয়া আমাকে আল্লাহ পাক জান্নাতের দরজা আমার কবরের জন্য খুলে দিবে আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم تبرب القرآن فإنه كلام الله وخرج من أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চকরিয়া দারুসুফা তাহফিজুল কোরআন মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিলের অত্র অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত ওয়াজিবুল ইহতরাম হযরাত উলামায়ে কেরাম আমার সামনে বসা অত্যন্ত দীন প্রেমিক ধর্মপ্রেমিক মুসলিম তাওহিদি জনতা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার অত্যন্ত সরলা সবলা প্রাণ পীরা মায়েরা এবং বোনেরা আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত তৈয়বা দান করে সুস্থ সবল রেখে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করলেন সেই মহান রবের দরবারে সকলেই কালিমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ
আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখানা দুইখানা আয়াতে কারীমা একখানা আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বহুল পঠিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন অল্প সময়ের ভিতরেই কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক যেন তত্ত্ব সমৃদ্ধ আলোচনার তৌফিক দান করেন আমরা পড়ি আমিন আজকে যেই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি এটা হলো মূলত পাগড়ি প্রদান অনুষ্ঠান পাগড়ি কি জন্য দেওয়া হচ্ছে ডাগ আমাদের জানা দরকার কুরআনুল করিম যে সমস্ত হাফেজ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা শেষ করেছেন মুখস্থ করেছেন হিফজ করেছেন তাদেরকে খুশি করার জন্য পাগড়ি দেওয়া হচ্ছে আজকে পৃথিবীতে যখন সন্তান সন্ততি জন্মগ্রহণ করে মা এবং বাবা চিন্তা করে আমার সন্তানকে মাস্টার বানাবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো লয়ার বানাবো আমি তো প্রত্যেকটা মানুষকে বলি আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান লয়ার বানান কোনো আপত্তি নাই কিন্তু আপনার সন্তান মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছে মুসলমানদের ঘরে যখন আপনার সন্তান জন্মগ্রহণ করল আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের মালা পড়াই দেন কোরআনের মালা কোরআনের ভ্যাকসিন যদি আপনি দিতে পারেন তাহলে আপনার সন্তান মা বাবার অবাধ্য সন্তান হবে না আপনার সন্তান মদ্যপান করবে না জুয়া খেলবে না তাস খেলবে না আপনার সন্তান সন্ততি ঐশীর মতো মা আর বাবাকে খুন করতে পারবে না কারণ মা এবং বাবা কত বড় নিয়ামত সে শিক্ষা তার ভিতরে থাকবে আপনার ঘরে আপনার সন্তান আসলো ছোট বাচ্চা তার নিজের করার কিছুই থাকে না আপনি তাকে কোরআনের মালা গলাই দেন নোরানিতে ভর্তি করাই দেন আরে মিয়া আপনার সন্তান যদি শুধুমাত্র সূরা ফাতিহা মুখস্থ করতে পারে হুজুর নোরানিতে দিলাম না একটা সূরা দুইটা সূরা মুখস্থ করবে এটাই সবচাইতে বেশি আমার আশা ছিল এই আশা নিয়ে যদি আপনি হেফজখানায় ভর্তি করাই দেন আপনার সন্তান কিছুই শিখতে পারে নাই মাত্র সূরা ফাতিহা মুখস্থ করেছে আর আপনার দুনিয়াতে থাকার সৌভাগ্যটুকু হয় নাই আপনার কবরের পাশে গিয়া আপনার সন্তান যদি সূরা ফাতিহা তিলাওয়াত করে হুজুরেরা তো বলছে আজকে আমিও বলি জাহান্নামের দরজা ষাটটা সূরা ফাতিহার আয়াত ষাটটা আপনার সন্তান সূরা ফাতিহা শেষ করতে দেরি আল্লাহ জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিতে একটা সেকেন্ড দেরি করে না পড়েন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে আমার সেজন্যই তো মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে স্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইক ও গোনবীজি কোরআনুল করিম আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি আপনার উপর নাজিল করেছি কেন জানেন নাকি ও গোনবীজি আপনাকে কেন 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 চিন্তা করা লাগবে না আমি আল্লাহ কেন দিলাম সেটার উত্তর আমি আল্লাহ কোরআনুল করিমের ভিতরে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবুন আনজালনাহু ইলাইক বলে শেষ করে দেন নাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর অগ্নবীজি যাতে করে অন্ধকারে নিমজ্জিত মানুষ যারা আছে অন্ধকারের ভিতরে যারা ডোবা আছে এরা যেন আলোর পথ দেখতে পারে আলো দেখতে পারে
খারাপ পথ থেকে যেন তারা ভালো পথে আসতে পারে, তাদেরকে যেন কোরআন দিয়া আপনি ভালো পথ দেখাইতে পারেন। সেজন্য আমি আল্লাহ আপনি আমার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করিমের মধ্যে পরিষ্কার ভাষায় ইরশাদ করেন, তাবাররাব্বিল কোরআন, ও আমার উম্মতরা তোমরা কোরআন থেকে ফায়দা হাসিল করো, কোরআন দিয়া ফায়দা হাসিল করো, কোরআন থেকে ফায়দা হাসিল করো, লাভ করো। কেন জানো নাকি, কেন জানো নাকি, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فَإِنَّهُ كَلَامُ اللَّهِ وَخَرَجَ مِنْ এ কালামে পাক হল নিঃসন্দেহে মহান রব্বুল আলমিনের কালাম, মহান রবের কথা, মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। যে ব্যক্তি কোরআনুল কারীম মতো জীবন পরিচালনা করবে, যে ব্যক্তি কোরআনুল কারীম মতো সমাজ পরিচালনা করবে, যে ব্যক্তি কোরআনুল কারীম মতো নিজের ঘরকে সাজাবে, যে ব্যক্তি কোরআনুল কারীম মতো গোটা দেশকে চালানোর চেষ্টা করবে, আল্লাহ পাক তার জীবনের ভিতরে শান্তি নাজিল করে দিবে। শান্তির একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। দুনিয়ার মানুষ যদি চায় গোটা জিন্দেগি আমি শান্তির ভিতরে থাকবো, অশান্তিতে আমি থাকতে চাই না, এটা হচ্ছে তার ভুল ধারণা। দুনিয়াটা এমন একটা জায়গা যেই জায়গার ভিতরে শান্তিও আছে অশান্তিও আছে। যদি কেউ বলে বাবা আমি তো গোটা জিন্দেগি অশান্তির ভিতরে, শান্তি আমার জীবন আসে নাই, এই কথা যদি কেউ বলে তাহলে মিথ্যে বলতেছে। মিথ্যা ছাড়া আর কিছু হতে পারে না। পৃথিবীতে কোনো মানুষ জন্ম লগ্ন থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কষ্টের ভিতরে থাকবে, এটা হতে পারে না। আবার এমনও হতে পারে না জন্মের সৃষ্টি লগ্ন থেকে, জন্ম যেদিন হয়েছে সেদিন থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবে, সেটাও হতে পারে না। যদি কেউ শান্তিতে থাকতে চায় তাকে জান্নাতের ভিতরে যেতে হবে, আর যদি কেউ যদি অশান্তিতে থাকতে চায় তাকে জাহান্নামে যেতে হবে। তার মানে বোঝা গেল দুনিয়ার ভিতরে শান্তিও আছে অশান্তিও আছে। দুনিয়া এমনটি নয় শুধু শান্তি আর শান্তি, শুধু অশান্তি আর অশান্তি, এমনটি নয়। সেজন্য মুসলমান ভাইয়েরা, যেই রব আমাদেরকে সৃষ্টি করলেন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনে যদি আমরা শান্তি পেতে চাই সেই মহান রব্বে কারিমের কালাম, কোরআনের পাকের ছায়া তলে আসতে হবে। কোরআনুল কারিমের যারা শিক্ষাদান করে তাদেরকে মোহাব্বত করা লাগবে, কোরআনুল কারিমের যারা তালেবে ইলম হবে তাদেরকে মোহাব্বত করা লাগবে। কেন জানেন নাকি, কেন জানেন নাকি, আপনি এখন বলতে পারেন হুজুর আপনি আলেম হয়েছেন বলেই তো আপনি ওলামা একরামের সম্মানের কথা বলতেছেন, আপনি ছাত্র ছিলেন বলেই তো আপনি ছাত্রদের সম্মানের কথা বলতেছেন। না 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 ভাই, না না না। যখন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন তখন বলতেছেন, আমার বোধহয় আর হায়াত নাই, হায়াত বোধহয় আমার আর নাই, আমি দুনিয়ার জমিন থেকে হয়তো বা চলে যাব। তখন সাহাবায়ে কেরামরা চিৎকার কণ্ঠ দিয়া ডাক দিয়া বললেন, ওগো নবীজি আপনি পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে এই দিনের দাহক আর বাহক কে হবে, কোরআনের প্রচার কে করবে, কোরআনের শিক্ষা কে দিবে? কারণ তো কোরআনের শিক্ষা যদি মানুষদের ভিতরে না থাকে তাহলে মানুষ তো মানুষ থাকবে না, মানুষদের ভিতরে মনুষ্যত্ব থাকবে না, তারা তো হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ যেগুলো আছে তাদের মতো হয়ে যাবে। যেমন নাকি আমাদের দেশের দৃষ্টান্ত উদাহরণ হলো আজকে তসলিমা নাসরিন
ইসলামের নাম ব্যবহার করে গোটা দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছে কিন্তু তসলিমা নাসরিনের ভিতরে ইসলামের কিছু নাই ধর্মের কিছু নাই মনুষ্যত্বের কিছু নাই ভাদ্র মাসের কুত্তার কুত্তিদের যেরকম অবস্থা তসলিমা নাসরিনেরও সেই অবস্থা ঠিক কিনা বলেন কারণ সে বলে আমার দেহ আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এটা কুত্তার কুত্তি ছাড়া ভাদ্র মাস ব্যতীত কেউ বলতে পারে না আজকে যদি তার ভিতরে কোরআন এবং হাদিসের ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে সে কখনো ওই কথা বলতে পারতো না সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদিও দুনিয়ার জমিনে না থাকি তাহলে সাহাবায়ে কেরামরা শুনে রাখেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার পরে সাহাবায়ে কেরামদের পরে আমার ওয়ারিস হবে উলামায়ে কেরাম উলামায়ে কেরামরা যেই কথা বলবে কোরআন থেকে যেই কথা শোনাবে এই কথার উপর যদি কোনো বান্দা যদি আমল করে আমি আল্লাহ আমার আল্লাহ আমি রসুল বলতেছি আমার আল্লাহ সেই বান্দাকে জান্নাত দান করে দিবে কেউ থাকতে পারবে না প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আস্বাদন করতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার আগে আগে পরপারে যাওয়ার জন্য যে সরু সামান যেটা প্রয়োজন আছে প্রয়োজনীয় জিনিসগুলো আমি জোগাড় করি আমি যদি এগুলো জোগাড় করতে পারি কবরে যাওয়ার পরে আল্লাহ কবরটাকেও আমার জন্য জান্নাতের বাগান বানাই দিবে পড়েন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারি আমার মাগরিবের সময় হয়ে গেল শেষ করে দিচ্ছি শেষ করে দেওয়ার আগে একটা কথা বলে যাই মুসলমান কোরআনুল করিম পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ কিতাব ও মুসলমান এই কোরআনের রসুলের হাদিসের শিক্ষা কোরআনের শিক্ষা যদি কোনো বান্দা যদি করে আমার কথা নয় পৃথিবীর কারো কথা নয় বিশ্বনবী বলেছেন পৃথিবীর জমিনে সে শ্রেষ্ঠ মানুষ ও মুসলমান আমরা যদি শ্রেষ্ঠ মানুষ হইতে চাই তাহলে আমি শিক্ষা অর্জন করতে পারি না কোনো সমস্যা নাই মৃত্যুর আগে আগে শিক্ষা অর্জন করার নামাজ পড়তে পারি মতো এতটুকু শিক্ষা অর্জন করার চেষ্টা করি এরপরে পরিবার পরিজনকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি এরপরে আমার সন্তান যেটা হয়েছে তাকে কোরআনুল করিমের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি তাকে যদি আমি শিক্ষা দিতে পারি আমার মৃত্যুর পরে যদি আমার সন্তান যদি ওই কোরআনুল করিমের পুরা কোরআন পড়তে হবে না শুধুমাত্র সূরায়ে ফাতিহা যদি আমার সন্তান তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবর থেকে জাহান্নামের আজাবগুলা বন্ধ করে দিয়া আমাকে আল্লাহ পাক জান্নাতের দরজা আমার কবরের জন্য খুলে দিবে সেজন্য আসুন আমরা সকলে কোরআনকে মহাব্বত করি কোরআন মতো জীবন গড়ি কোরআন মতো জীবিকা নির্বাহ করে গোটা জিন্দগিকে সুখীময় করি যারা শিখতে পারি নাই তারা শেখার চেষ্টা করি নিজের সন্তান সন্ততিকে দিনই শিক্ষা দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু